দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে অবৈধ ক্লিনিকে অভিযান চালিয়েছে সিভিল সার্জন বৃষ্টি অবৈধ ক্লিনিক বন্ধ রাজশাহী মহানগরীতে বাড়ছে না ব্যাটারি চালিত অটোরিকশার ভাড়া চলবে না টাউন সার্ভিস বাংলাদেশ টেলিভিশনের নাটোর উপকেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এক সেপ্টেম্বর থেকে সারা দেশে শুরু হবে ওএমএস ও খাদ্য কর্মসূচি এবং টিসিবির কার্ড হোল্ডারদের মধ্যে চাল ও আটা বিতরণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীতে অবৈধ ক্লিনিকে অভিযান চালিয়েছে সিভিল সার্জনের দপ্তর মঙ্গলবার সকাল এগারোটার দিকে রাজশাহী সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ ফারুকের নেতৃত্বে এই অভিযান চালানো হয় দিনভর অভিযানে মোট বিশটি অবৈধ ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছে আজ বিকেলে একবার তাই এ তথ্য জানিয়েছে সিভিল সার্জন অফিস বন্ধ করে দেওয়া অবৈধ ক্লিনিকগুলোর মধ্যে মহানগরীতে বারো এবং জেলার বিভিন্ন উপজেলায় আটটি রয়েছে এ সময় কয়েকটি ক্লিনিকে জরিমানা করা হয় অভিযানের খবরে অন্তত পাঁচটি ক্লিনিকের মালিক এবং তাদের লোকজন প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায় রাজশাহী সিভিল সার্জন আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন চিকিৎসার নামে বাণিজ্য বন্ধ করতে এই অভিযান অব্যাহত থাকবে জন্য মানুষের জন্য সেবা পায় এই আমরা এই অভিযান চালাচ্ছি রাজশাহী মহানগর এবং রাজশাহী জেলাতে কোনো অবৈধ ক্লিনিক থাকতে পারবে না যারা তাদের নবায়ন করেনি বা অনেক আগে আবেদন করেনি তাদেরকে আমরা চালু বন্ধ করে দিচ্ছি ক্লিনিকগুলি যখন তাদের অনুমোদন হয়ে যাবে তারপরে তারা ক্লিনিকগুলি খুলতে পারবে আমরা আজকে থেকে সেই ব্যবস্থা করে নিয়ে দিচ্ছি এবং এই অভিযান অব্যাহত থাকবে এবং শুধুমাত্র রাজশাহী মহানগর না রাজশাহীর প্রতিটা উপজেলাতে কিন্তু অভিযান চলতেছে রাজশাহী মহানগরীতে চলাচলরত ব্যাটারি চালিত অটোরিকশার ভাড়া বাড়ছে না আগের ভাড়াতে চলবে এসব যানবাহন সেই সাথে চলবে না নগরীতে চালু করা টাউন সার্ভিস মঙ্গলবার বিকেলে নগর ভবনের শরীদ দত্তগুপ্ত গুপ্ত সভাকক্ষে অটোমালিক ও শ্রমিক সংগঠন ও রাজশাহী সিটি কর্পোরেশনের ইজি বাইক অটোরিকশা নিয়ন্ত্রণ কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এক ও বারো নং ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাশিকে তেরো আব্দুল আবিন এগারো নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার উনিশ নং কাউন্সিলর তহিদুল হক সুমন আঠারো নং ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলাম আর এমপি ট্রাফিক ইন্সপেক্টর এক আতাউল আল কোরাইশি রাজশাহী মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি শরীফুল ইসলাম সাগর রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদ উজ্জামান রাশেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম পরিদর্শক মোহাম্মদ সাইদুল ইসলাম সহ অন্যান্যরা সভায় গত আঠাশ ও উনত্রিশ তারিখে হঠাৎ করে অটোরিকশা ধর্মঘটকে উদ্দেশ্যমূলক উল্লেখ করে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন আলোচকরা সেই সাথে রাজশাহী মহানগরীতে চলাচলরত ব্যাটারি চালিত অটোরিকশার ভাড়া বাড়ানো হবে না বলে জানান তারা এছাড়াও নগরীতে চালু করা টাউন সার্ভিস বন্ধ রাখা হবে বলেও সিদ্ধান্ত হয় দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার শীর্ষ প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশনের নাটোর উপকেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় ভবনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি দুই কোটি দুই লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর উদ্বোধনী অনুষ্ঠানে বলেন বিএনপি যদি আবার সহ নাশকতা চেষ্টা করে তাহলে তথ্যমন্ত্রী প্রশাসন ও আওয়ামী লীগ তা প্রতিহত করবে যদি বিএনপির দুষ্কৃতিকারীরা ক্ষতির চেষ্টা করে তাহলে সরকার চুপ করে থাকবে না জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বিটিভির মহাপরিচালক সৌরভ হোসেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ পুলিশ সুপার সাইফুর রহমান বিটিভির প্রধান প্রকৌশলী মনির আহমেদ নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি কর্মকর্তাবৃন্দ কর্মকর্তা বৃন্দ ভোক্তাদের স্বস্তি দিতে ও চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে এক সেপ্টেম্বর থেকে সারা দেশে ও এম এস এর মাধ্যমে দুই হাজার কেন্দ্রে দুই টন এবং প্রতিটি ট্রাক সেলে সাড়ে তিন মেট্রিক টন করে চাল বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মঙ্গলবার বেলা এগারোটায় সারাদেশে ও এম এস ও খাদ্যবান্ধব কর্মসূচি এবং টিসিবির কার্ড হোল্ডারদের মধ্যে চাল ও আটা বিতরণ উপলক্ষে নওগাঁর সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন সারা দেশে কেজি করে পঞ্চাশ লাখ পরিবার তিন মাস ধরে পনেরো টাকা কেজি দরে চাল সংগ্রহ করতে পারবে চলতি বড় মৌসুমে সরকারিভাবে চাল সংগ্রহ শতভাগ দেশে চালের কোনো অভাব নেই সরকারি গুদামে প্রায় ২০ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত আছে খাদ্যমন্ত্রী বলেন ইতিমধ্যে চালের বাজার কমতে শুরু করেছে এক তারিখ থেকে ওএমএস ও খাদ্য চালু হলে চালের দাম আরো কমবে এবং সামনে কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় সেটা নিয়েও কাজ করা হচ্ছে আমাদের পয়লা সেপ্টেম্বর থেকে ওএমএস এবং খাদ্য বান্ধবের কার্যক্রম শুরু হতে যাচ্ছে বাজারে আমাদের হিসাবের বাইরে হঠাৎ করে পাঁচ টাকা ছ টাকা করে চাউলের দাম বৃদ্ধি পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং আমরাও এটা অনুধাবন করেছি মাননীয় প্রধানমন্ত্রী অনুধাবন করে ভোক্তাদের কষ্ট না দেওয়ার জন্য এবং মানুষ যেন স্বাচ্ছন্দে তাদের জীবন যাপন করতে পারে এবং সাশ্রয়ী মূল্যে চাউল পাই সেই কারণে আমরা দেশে আমরা ওএমএস এবং খাদ্য বন্দর চালু করতে নেস্কো ও ইনস্টিটিউট অব হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহলামের আয়োজনে রাজশাহীতে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আইসিটি প্রশিক্ষণে সনদ বিতরণ করা হয়েছে মঙ্গলবার নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটুন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাইরুজ্জামা লিটন বলেন পিছিয়ে পড়া অনগ্রসর ব্যক্তিদের মূল স্রোতে নিয়ে আসতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ভাতা প্রদানের মাধ্যমে তাদের সুরক্ষা বলয়ের মধ্যে আনা হচ্ছে এক্ষেত্রে অনেকটা সফল হয়েছেন প্রধানমন্ত্রী নেস্কোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম শরীফ উদ্দিন নেস্কোর প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ সহ অন্যরা অনুষ্ঠানে শোকাবহ আগস্ট স্মরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পনেরো আগস্টের শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয় এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ